আমি এই মুহূর্তে অমিত শর্মার কাছে রয়েছি, যার স্নেক সেভার বয়, যার ইউটিউব রয়েছে। তো তার কাছ থেকে আমি একটা জিনিস জানতে চাইছি যে ওর জীবনে সাপ ধরতে গিয়ে বা সাপের কামড় থেকে মানুষকে বাঁচাতে গিয়ে ভয়ঙ্কর যে অভিজ্ঞতা হয়েছে সেই সম্পর্কে আমি দু চার কথা জানতে চাই আর কি। তা সেটা সম্পর্কে তুমি একটু বলো। এটা সময় যায় যে সাপ একটা ভয়ঙ্কর প্রাণী, তার কামড় হওয়া মানে মানুষের মৃত্যু নিশ্চিত থাকে। হ্যাঁ, এখন যা কন্ডিশন চলছে তো বলবো যে হ্যাঁ, আমারও অনেকবার হয়েছে, অনেকবার বলতে তিনবার হয়েছিল। আচ্ছা, যেখানে আমারও অনেক ভয় লেগেছিল। ভয় লাগার কারণও আছে, কারণ যেখানে সাপটা কিন্তু আমার হয়তো অন্য মনস্কতার জন্য এই কারণটা হয়েছিল। আচ্ছা, তো সাপটা আমার হাতের মধ্যে উঠে গেছে। হাতে? হ্যাঁ, হাতের মধ্যে। কপাল ভালো, বা হয়তো ভগবান বা সবাই আশীর্বাদ আছে বলে হয়তো কামড়টা দেয়নি। ওইটা কামড় দেওয়ার একবার ঠিক করেছেন ছিল, একবার হয়েছিল কয়ের শুনে, একবার হ্যাতন পড়ে, আর একবার হয়েছিল গৌগুলে, পুকুরিয়াতে। এই তিনবার কিন্তু ভয়ানক পরিস্থিতি হয়েছিল, যা ওই কিছু হয়নি আপাতত সবারই আশীর্বাদে। তো তো চাই বলে সবাই আশীর্বাদ করো যেন আমি এভাবে যেন কাজ করিতে পারি আর সবাইকে বাড়াতে পারি, তার সঙ্গে সাপ করিতে বাড়াতে পারি। বাহ, খুব মানে ভালো লাগলো যে অভিজ্ঞতার কথা। আমরা তো অনেকে গ্রামাঞ্চলের মানুষ, আমরা সাপকে দেখলে অনেক সময় মারার চেষ্টা করি। হ্যাঁ, তো এ সম্পর্কে অমিতের কাছ থেকে যেটুকু শুনলাম যে আমরা অজ্ঞতার কারণেই কিন্তু সাপকে মারি একদম। হ্যাঁ, তো আর আমরা জানি যে সাপে কামড়ালে ওঝা বাড়ি নিয়ে যেতে হয়। এই গ্রামাঞ্চলগুলোয় মনে হয় অমিতের মাধ্যমে একটা বিশেষ করে সেমিনার করিয়ে এই মেসেজটা চারিদিকে ছড়িয়ে দেওয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ছেলেমেয়েরা বেশি যায়, এবং ক্লাব ঘরগুলো যেখানে ক্লাব আছে সেই ক্লাবগুলোতে গিয়ে এই প্রচারটা করা অন্তত পক্ষে, যে সাপে থেকে আমরা বাঁচতে পারি কী করে এবং সাপকে কী করে আমরা বাঁচাতে পারি, এইটা কিন্তু আমাদের খুব দরকার জানা এবং আমাদের জানানো। তো এ ব্যাপারে আমি অনুরোধ করবো অমিতবাবুকে যে এই এই সম্পর্কিত একটা তুমি ইয়ে করো, মানে প্রজেক্ট করো, যেটার মধ্যে ভিডিও করে সেই ভিডিওটা আমাদেরকে দিয়ে আমরা যাতে আমাদের বিভিন্ন মাধ্যমে যারা রয়েছে সমাজ মাধ্যম তখন সক্রিয় সবচেয়ে বেশি, আমরা ফেসবুকে বা ইউটিউবে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারি, তাদেরকে জানাতে পারি। আমি এই প্রস্তাবটা তোমার কাছে রাখছি, নিশ্চয়ই তুমি এটা, হ্যাঁ এটা আমি অবশ্যই করবো, করছি প্লাস আরও করবো ভালো করে, যেন গ্রামের সাইডে সাপ নিয়ে অনেক অজ্ঞতা রয়েছে, জানা থাকে না বলে এইসব কাণ্ডগুলো হচ্ছে, যে তারা সাপটাকে মেরে দিচ্ছে প্লাস ওঝাগুলি করছে। তো আমি বলবো যে হ্যাঁ, এটা করা দরকার, সমস্ত স্কুল থেকে করা দরকার, তাহলে সুবিধা হবে, তাও জানতে পারে গ্রামের লোকরা যে হ্যাঁ কোনটা কোন সাপে বেঁধেছে, কোন সাপে নেই, সাপ কামাইলে কী করতে হবে, সাপকে বাঁচানো রাখা বাঁচিয়ে রাখা দরকার কেন, অবশ্যই করা দরকার আমি বলবো। বাহ, তাহলে এটাও আমরা জানতে পারলাম যে ও একটা অলরেডি ভিডিও করছে এবং ভাবনার মধ্যে রয়েছে, যেগুলো আমরা ইন ফিউচারে আমরা জানতে পারবো এবং দিতে পারবো সমাজকে বা এলাকাগুলোই, যে কীভাবে আমরা সাপ থেকে বাঁচতে পারি এবং সাপকে বাঁচাতে পারি, প্রকৃতির ভারসাম্যটাকে সমান রাখতে পারি। তো ধন্যবাদ অমিতকে, এবং আমরাও কৃতার্থ হলাম অমিতের কাছ থেকে, আমাদের বিদ্যালয় এবং আমরা সবাই। ভালো থেকো ভীষণ, অনেক শুভেচ্ছা তোমাকে।